আজকে আমাদের থার্ড ক্লাস, তাই না? ওকে, আমরা ডেটা সায়েন্সে পাবনের সাথে তৃতীয় দিনে আলোচনায় আছি। আমরা ভেরিয়েবল, অপারেটর এগুলো নিয়ে আলোচনা শুরু করেছি এবং অপারেটরের কয়েকটা সেগমেন্ট আমরা দেখেছি। রেস্ট অফ সেগমেন্ট আমরা আজকে দেখার চেষ্টা করবো না। প্রবণ, আপনার যে প্রবলেমটা ফেস করছেন সেটা একটু স্ক্রিন শেয়ার করে দেখান, আমরা দেখি ঠিক করেছি। ওকে স্যার, স্যার আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। স্যার সো বেসিক্যালি আমি হচ্ছে ডিকে অ্যাসাইন করছি 81 আর ইকে অ্যাসাইন করছি 2, সো দ্যাট ইজ সাপোজ টু বি স্কোয়ার রুট ইফ আই ইউজ দিস রাইট। না না, এটা তো স্কোয়ার রুট না, এটা কিন্তু হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে ফ্লোর, ফ্লোর ডিভিশন। হ্যাঁ, ফ্লোর ডিভিশন, যে ডিভিশন যখন ডিভাইডেড হবে, ডিভাইডেড হওয়ার পরে ফ্র্যাকশনটা বাদ দিয়ে সলিড সংখ্যাটা দেখাবে। ইন দ্যাট কেস এখানে কোনটার সাথে কোনটা ডিভিশন করবে? ডি এর সাথে টু ডিভিশন করবে, ফ্লোর ডিভিশন আসবে এরকম যে 4D আউটপুট ফর্টি আসার পয়েন্ট ফাইভ কথা না, ওকে আউটপুট 40 আসবে। সেভ করে রান করেন। স্যার, এখানে সিনট্যাক্স এরর, ইনভ্যালিড সিনট্যাক্স তাই বলছে আর কি। আপনার ইনভ্যালিড সিনট্যাক্স আসছে, রিজনটা আমি একটু দেখার চেষ্টা করছি যে রিজনটা কি, যে ইনভ্যালিড সিনট্যাক্স আসার কারণ। এখানে তো ইনভ্যালিড সিনট্যাক্স এর কোনো কারণ নেই। আপনি লাইনটা মুছে দিয়ে আরেকবার করেন তো, আরেকবার লিখে সেম লাইনটা মুছে দেন। ওকে, ডি ইকুয়ালস 81, ই ইকুয়ালস 2, প্রিন্ট ডি রাইট, রান ইনভ্যালিড বলছে আবার। আচ্ছা, আপনি একটা কাজ করেন, এটা প্রিন্টের মধ্যে না দিয়ে আপনার হ্যাঁ একটা ভেরিয়েবল অ্যাসাইন করবো, ভেরিয়েবলে রাখেন, একটা ভেরিয়েবলে রাখেন। দেন ইনফ্যাক্ট এই লাইনটাই ডি, হ্যাঁ এটা এভাবে রাখেন, তারপরে প্রিন্ট করেন ডি, প্রিন্ট হবে ডি। বেসিক্যালি ডিভাইডেড হয়ে তো ডি এই অ্যাসাইন হয়েছে, সো প্রিন্ট রাইট করেন রাইট। ডি। হ্যাঁ, এবার রান করেন। এবার হয়েছে স্যার, তার মানে প্রিন্ট ফাংশনটা এটাকে মানে এক্সিকিউট করতে পারছিল না, বিকজ এখানে দুইটা অ্যাকশন আছে। একটা অ্যাকশন হচ্ছে ডিভাইডেড হবে এবং আবার ডিতে এসে অ্যাসাইন হবে, সো ওই সিনট্যাক্সটাকে সে এরর করছিল। বুঝাতে পেরেছি? আচ্ছা, ওকে, গুড। আপনি অ্যাসাইনমেন্ট অপারেটর পর্যন্ত, কিন্তু অ্যাসাইনমেন্ট এবং কন্ডিশনাল, তাই না? কন্ডিশনাল ওয়াজ লাস্ট। কন্ডিশনালটাও আপনি প্র্যাকটিস করেছেন, বা কম্পারিজন বলা হয়। হ্যাঁ, কম্পারিজন অপারেটর কিন্তু আপনারা অলরেডি প্র্যাকটিস করেছেন। এখন বাকি আছে কি, লজিক্যাল, তাই না? লজিক্যাল আইডেন্টিটি, আইডেন্টিটি বিট ওয়াইজ, মেম্বারশিপ, বিট ওয়াইজ, হ্যাঁ এই অপারেটর গুলো কিন্তু এখনো আমরা দেখবো। এই যে প্রথমে কম্পারিজনটা তো আমরা গতদিন দেখেছিলাম, তাই না? ইকুয়াল, ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার ইকুয়াল, লেস ইকুয়াল, এগুলো তো দেখেছিলাম না? ইয়েস এগুলো আমরা দেখেছিলাম।
তাহলে আজকে আমরা লজিক্যাল অপারেটর দিয়ে কাজ শুরু করবো। ওকে। আচ্ছা, আপনার নামে যে ফোল্ডারটা ছিল সেটা হচ্ছে ব্রাবনের ডাটা সায়েন্স। তো আমি এখানে ডে 3 নামে ফোল্ডারটা আমি সেট করছি। স্যার এটা তো অ্যাপেও করা যায় তাই না? বুঝিনি, আবার বলেন। এই যে ফোল্ডারটা ক্রিয়েট করা তো অ্যাপেও করা যায়, এই হ্যাঁ অ্যাপটাই। হ্যাঁ, এখানেও করতে পারবো। এখান থেকে আপনি ফোল্ডার করতে পারেন। আপনি সিলেকশনটা এখানে রেখে, এটা হচ্ছে ফোল্ডার। অল রাইট রাইট আমি যদি বলি যে 0 4, তাহলে 0 4 হেড হয়ে আছে। ঠিক আছে, আচ্ছা আমি ইয়েস সিস্টেম থেকেও করতে পারি, ওখান থেকেও পারি। ঠিক আছে, এই যে পাইথন ভেরিয়েবলের ক্লাসে আমরা লাস্ট ক্লাস পর্যন্ত এই যে কন্ডিশনাল অপারেটর গুলো পর্যন্ত দেখেছিলাম। আজকে আমি ফার্স্ট টাইম লজিক্যাল অপারেটর নিয়ে কথা বলবো। সো ডে 2 তে না, আমি ডে 3 তে একটা ফাইল তৈরি করে নিচ্ছি। দেখেন, ডে 3 সিলেক্ট করে যখন এখানে প্রেস করবো, ডে 3 এর আন্ডারে একটা ফাইল আসবে। Yes, sir. operators dot by আমরা যে অপারেটর নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে লজিক্যাল অপারেটরস। লজিক্যাল অপারেটরস কোনগুলো? লজিক্যাল সেগমেন্টে ফর এক্সাম্পল, পাইথনে, হ্যাঁ বেসিক্যালি অর স্টেটমেন্ট বা অ্যান্ড স্টেটমেন্ট এরকম কিছু। এন্ড অর নট, এই তিনটা হচ্ছে বেসিক্যালি পাইথনের লজিক্যাল অপারেটর। আদার্স ল্যাঙ্গুয়েজে এক্স অর, এক্স নর, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। হ্যাঁ, এখন অ্যান্ড অর নট এই বিষয়গুলো কি সেটা নিয়ে আমি একটু মানে থিওটিক্যাল আলোচনায় যাব। লজিক্যাল অপারেটর হচ্ছে লাইক এভাবে লিখতে হয়, অ্যান্ড অর অর এভাবে লিখতে হয় নট। ঠিক আছে, বাট অ্যান্ড এই যে অপারেটরটা, এর দুপাশে
যে কন্ডিশন থাকে আমি মেনশন করছি, এর দুপাশে যে কন্ডিশনাল ভ্যালু থাকে, আমি কন্ডিশন বললে ভুল হবে, যে অ্যান্ড অর অথবা নট, লজিক্যাল অপারেটরের ইনপুট হচ্ছে বুলিয়ান ভ্যালু, ট্রু অর ফলস, বাইনারি ভ্যালু নিয়ে কাজ করে। তাহলে লজিক্যাল অপারেটরের প্রথম রুলসটা কি? লজিক্যাল অপারেটর works with only বুলিয়ান ভ্যালু। বুলিয়ান ভ্যালু কি? বুলিয়ান As in ভ্যালু হচ্ছে true or false, এরকম জিরো রেজাল্ট অর দেবে। ওয়ান, ঠিক আছে, আইদার জিরো অর ওয়ান। জিরো কে আমরা নর্মালি বলে থাকি ফলস, আর ওয়ান কে আমরা নর্মালি বলে থাকি ট্রু। আমি কি বোঝাতে পেরেছি? লজিক্যাল অপারেটর Yes, শুধুমাত্র sir. বুলিয়ান ভ্যালু নিয়েই কাজ করে, তার মানে এখানে বুলিয়ান থাকবে অথবা এবং এখানে বুলিয়ান থাকবে। এখন বুলিয়ান আপনি তৈরি করে নিতে পারেন ইউজিং কন্ডিশনাল অপারেটর, তাই না? লাইক Yes. আপনি এরকম হতে পারে যে এ ইকুয়াল 12, বি ইকুয়াল 30, সি ইকুয়াল 90। এখন আমি যদি বলি দিস এ গ্রেটার দেন বি, বি গ্রেটার দেন সি, বলতেই তো পারি, Yes. পারি না? Yes. এবং আমি অ্যান্ড এভাবে যদি বলি, বা আমি অ্যান্ড যদি অর যদি আমি বলি, অথবা নট আমি ইউজ করতে চাই। হ্যাঁ, তো সামথিং দেখেন। তাহলে বেসিক্যালি কি হলো, এ গ্রেটার দেন বি, এটা আমার ডেসিমেল ভ্যালু হলেও কন্ডিশনাল অপারেটর ইউজ করাতে এরা আমাকে রিটার্ন করবে কি, ট্রু অর ফলস। Right. হুম, Yes, বি sir. গ্রেটার দেন সি তাই রিটার্ন করবে। তো আমি যদি প্রিন্ট বলি এন্টায়ারটা দিয়ে, তাহলে কি আসে সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। হুম, কি Yes. হবে আমার এ গ্রেটার দেন বি, এটা তো আমার ফলস আসবে না, এ False, yes. টুয়েলভ বি 30, সো আমার ফলস। বি গ্রেটার দেন সি, 30 গ্রেটার দেন 90, সো এটাও কি আমার ফলস। ফলস। সো আমি জানি না, আমি এখনো ট্রুথ টেবিলটা যেহেতু আমরা পরে পড়িনি বা জানি না, এর আউটপুট কি হবে সেটা আমাদের জানা নেই। ওকে, সো আমরা অ্যান্ড অপারেটরের যে ট্রুথ টেবিল সেটা একটু দেখার চেষ্টা করি। হুম, অ্যান্ড নর্মালি কি করে? অ্যান্ড এর ইনপুট যেহেতু দুইটা, ঠিক আছে, আমি যদি বলি এ আর বি ইনপুট, আর আউটপুট হচ্ছে একটা, তো আমি কিভাবে লিখতে পারি? কম্বিনেশন 01 এর কম্বিনেশন কিরকম হতে পারে? 00, রাইট? কম্বিনেশন আসতে পারে হচ্ছে 01, এছাড়া আসতে পারে 10, এবং আসতে পারে 11, ওয়ান রাইট? এটা হচ্ছে সিকোয়েন্স, বাইনারি ভ্যালু সিকোয়েন্স, টু ডিজিট বাইনারি সিকোয়েন্স এটাকে বলে। দুইটা ডিজিট যখন হবে, দুইটা ডিজিট 00 যখন আসবে, এটা জিরো বেসিক্যালি, 01 এটা ডেসিমেল 1, 10 এটা ডেসিমেল 2, আর 11 এটা ডেসিমেল 3। বাট আমি যদি দুইটা ভ্যালুর সিকোয়েন্স তৈরি করি, ইনফ্যাক্ট এ আর বি এর ইনপুট 01 কে কিন্তু এই চার ভাবেই কম্বিনেশন করা যায়, এর বাইরে করা যায় না। ওকে, এখন অ্যান্ড, অ্যান্ড যে লজিক্যাল অপারেটর আমরা ইউজ করছি, এই লজিক্যাল অপারেটরের ট্রুথ টেবলের কনসেপ্ট অনুযায়ী অ্যান্ড কখন কাজ করবে বা এর কাজের ধরনটা কি? শুধুমাত্র দুইটা ভ্যালু যখন ট্রু হবে, লেফট অ্যান্ড রাইট যখন ট্রু হবে, তখন এন্টায়ার আউটপুট ট্রু হবে।
অ্যান্ড মানে কি এবং, রাইট? যে কোনো মানে আপনি যদি বলে, আমি যদি বলি যে এক্স অ্যান্ড ওয়াই প্রেজেন্ট থাকতে হবে কোনো কাজ করতে গেলে, তাহলে কি দুইজনকেই প্রেজেন্ট থাকতে হবে, একজন থাকলে হবে না, রাইট তাই না? কেউ না থাকলেও কিন্তু কাজটা হবে না। কেউ না থাকার অর্থ হচ্ছে দুইজনই জিরো, একজন থাকার অর্থ হচ্ছে 0 1 অথবা 1 0, রাইট? দুইজনকে উপস্থিত থাকার অর্থ হচ্ছে 1 1, রাইট? তো সেক্ষেত্রে সিম্পল ট্রুথ টেবল রেজাল্ট হচ্ছে এরকম যে সবগুলো ক্ষেত্রেই 0, 0 0 তে 0, 0 1 এ 0, 1 0 তে 0, 1 1 এর ক্ষেত্রে শুধু 1। ওকে, Yes, sir. তো এখন যদি আমরা দেখি, এখন যদি একটু খেয়াল করেন যে আমার তো এখানে কি আছে, এটাও 0, এটাও 0, তার মানে আমার আউটপুট 0। আমার আউটপুট কি? ফলস। False, দিয়ে yes. ফলস, স্যার এখানে জিরো আসলো না কেন? লাইক ফলস আসলো। ফলস তো বেসিক্যালি আমি তো এটা বাইনারি কনসেপ্টে দেখিয়েছি, বাইনারি ডিজিট কনসেপ্টে দেখিয়েছি, বাট আচ্ছা আচ্ছা এখানে যখন আপনি এসেছেন, আমরা যখন কোনো কন্ডিশনাল ভ্যালু চেক করি তখন কি দেখায়, ট্রু আর ফলস দেখায়। yes বলেন হ্যাঁ, বুলিয়ান। সো আমার বোঝার সুবিধার্থে আমরা 1 0 কনসেপ্টে দেখিয়েছি, বাট পাইথন অলওয়েজ 1 0 কে কি করে, ট্রু আর ফলস দেখায়। ওকে আচ্ছা, এবার কি হবে? সেম লাইক ফলস হবে ফলস হবে, কারণ প্রথমটা ট্রু, পরেরটা ফলস, তাই কিনা? yes sir এবার এবার ট্রু হবে ট্রু হবে, কারণ দুইটাই কারেক্ট 121 অ্যান্ড ইজ গ্রেটার দেন 30 অ্যান্ড বি 30 গ্রেটার দেন 10। তাহলে এন্ড অপারেশনটা আমরা বুঝলাম, ঠিক আছে? Yes, sir. অরের বেলায় কি হবে, কনসেপ্টটি কিন্তু ভিন্ন। হ্যাঁ, অরের বেলায় যে কোনো একটা 1 হলেই আমার আউটপুট 1, শুধুমাত্র 0 0 তে 0, দুইটা ফলস হলে শুধু আমার আউটপুট 0। ওকে, আচ্ছা, ওকে আমার আউটপুট কি হবে, এটা আমি এন্ড এর পরিবর্তে এখন লিখবো ফর। এখানে হচ্ছে আপনার ট্রু দিবে ট্রু দেবে, বিকজ এ গ্রেটার দেন বি এটা ফলস, বাট বি গ্রেটার দেন সি এটা ট্রু, তাই না? yes sir রাইট সাইড এটা ট্রু, তার মানে এই সেকেন্ড 18তম লাইনের অ্যাকশনটা 0 1, তাহলে আউটপুট আসবে 1। yes ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখন এটার ভ্যালু তো ট্রু না, Yes. এটাতেও তো ট্রু, কারণ আমার বোধ ট্রু হলেও তো ট্রু হবে, বোধ ট্রু হলেও আমার ট্রু হচ্ছে। আচ্ছা, ফাইন। নটটা কি? নট আরো সহজ, নট বেসিক্যালি একটি ইনপুট নিয়ে কাজ করে। নট কি করে? একটি ইনপুট নিয়ে কাজ করে,
যে ডাবল ইনপুটের যে কনসেপ্ট সেটা থাকে না। ওকে, নটের কাজের ধরন সিম্পল, সে শুধুমাত্র একটা ভ্যালু নিয়ে কাজ করে, জিরোর ক্ষেত্রে সে ওয়ান, আর যদি ওয়ান থাকে তাহলে সে সেটাকে জিরো করে দেয়। তার মানে উল্টোটা, সেটা বোঝাতে পেরেছি? কোনো লজিক যদি রিটার্ন করে ট্রু, সে নট এর অর্থ হচ্ছে সে এটাকে ফলস এ রূপান্তর করবে, ঠিক আছে? তো ওকে স্যার, কিভাবে তো ফলস এ রূপান্তর করবে, সে কিভাবে কাজ করবে তাহলে? এভাবে দেখেন, আমি আবারও লিখছি, এ ইকুয়াল 10, বি ইকুয়াল 12, আপনার প্রিন্ট, এ লেস দ্যান বি, আমি তো ফাইক্স করতে কোনো এরর আছে? পাইথন আচ্ছা, এটা ইকুয়াল ফাইভ এর মাইনাস করেছে, ঠিক ইয়েস আছে। স্যার, হ্যালো, প্রবলেম শুনতে পাচ্ছে? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, এ ইকুয়াল 10, বি ইকুয়াল কত? 12, রাইট? এখানে কন্ডিশনটা কি ট্রু? ইয়েস স্যার, তোমার কন্ডিশনটা কিন্তু ট্রু। এখন আমি যে লজিক্যাল অপারেটর নিয়ে কথা বলতে চাচ্ছি, এটার বিহেভিয়ার একটু ডিফারেন্ট। বিহেভিয়ারটা হচ্ছে এরকম যে আমি যদি কোনো কন্ডিশনের সামনে নট বসাই, কোনো কন্ডিশনের সামনে নট বসাই এর অর্থ হচ্ছে যে ট্রু কে সে ফলস করে ফলস দিবে। করে দেবে, আর ফলস কে থাকলে সে ট্রু করে দেবে। দেখেন, আমার ট্রু কন্ডিশন কি হয়ে গেছে? ফলস হয়ে গেছে। আবার আমি যদি আমার কন্ডিশনটাই যদি ফলস হয়, আমার কন্ডিশনটা কি এখন ফলস না? ইয়েস স্যার, 101 লেস দেন 12, এটা ডেফিনেটলি ফলস কন্ডিশন। সামনে নট থাকাতে থেকে শুরু করে দেন, তার মানে আমি আমার কাজের প্রয়োজনে জোর পূর্বক যে কোনো কন্ডিশনকে আমি আমার যা দরকার সেই জায়গায় নিয়ে আসতে পারি এই নট অপারেটর ইউজ করে। আমার দরকার মনে করেন ট্রু, বাট কন্ডিশন আমাকে দিচ্ছে ফলস, আমি এটাকে ট্রু করে নিতে পারি, রাইট? আমার দরকার ফলস, সে আমাকে দিচ্ছে ট্রু। তার মানে এই নট অপারেটরটা খুব ট্র্যাকফুলি ইউজ করা হয়। হ্যাঁ, নট অপারেটরের ইউজ অত বেশি হয় না, বাট এর পাওয়ারটা অনেক বেশি। যে কোনো সিচুয়েশনকে নিজের কন্ট্রোলে নেওয়া সম্ভব এই ছোট্ট লজিক্যাল অপারেটর ইউজ করে। ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার স্ক্রিনটা শেয়ার করবেন, এবং লজিক্যাল অপারেটরটা আমি যেভাবে দেখালাম মোর অর লেস ঠিক ওভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ওকে স্যার, স্ক্রিন দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে
রায়ের কথা হ্যাঁ এগুলো তো স্ট্রিং এর ক্ষেত্রেও কাজ করবে, তাই না? হ্যাঁ বাবন, আপনি স্ট্রিং দিয়ে করতে পারবেন যদি সেখানে স্ট্রিংটা কন্ডিশনাল ওয়েতে সাপোর্ট করে। আপনি ট্রাই করেন যে লাইক এ ইকুয়ালস আমি স্ট্রিং, বি ইকুয়ালস আমি স্ট্রিং, সেখানে আপনি গ্রেটার দেন লেস দেন ইউজ করতে পারবেন না। ইকুয়াল নট ইকুয়াল যে অপারেটর গুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন, সেটাও তো কন্ডিশনাল, তাই না? রাইট রাইট দিস আর বুঝছি আর কি, ওটা থাক আপাতত, ওটা গেছে গতদিন করছিলাম আমরা। স্যার কয়েকটা প্র্যাকটিস করছি। আচ্ছা, স্ট্রিং দিয়ে একটা প্র্যাকটিস করেন, স্ট্রিং ইউজ করে।
স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে তাই না? হ্যাঁ, আপনার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। স্যার আমি যদি এটাকে একসাথে লিখতে চাই তাহলে আমি কি F প্লাস G লিখতে পারবো, একসাথে বলতে লাইক অ্যাজ ইন নেক্সট টু ইচ আদার, লাইক F লিখলাম বাংলাদেশ, তারপর G লিখলাম ইংল্যান্ড ধরেন, সো হ্যাঁ লিখেন, কনকেটেনেশন অপারেটর হিসেবে দুইটা যে বিষয় আছে, ডট আছে এবং প্লাস আছে। আপনি এফ প্লাস জেড লিখেন, F প্লাস G। রান করেন, পেয়েছেন, রাইট, আমি একদম যদি এখন সাথে সাথে বসে গেছে। রাইট রাইট এখন স্পেসটা যদি দিতে হয় তাহলে তাহলে আপনি প্লাস সিঙ্গেল কোট ইউজ করেন ওখানে, সিঙ্গেল কোট, আচ্ছা সরি সিঙ্গেল কোট, আরেকটা সিঙ্গেল কোট, দেন আবার প্লাস। আচ্ছা আচ্ছা হ্যাঁ, জি এবার সিঙ্গেল কোটের মধ্যে আপনি একটা স্পেস দিয়ে দেন। এবার সেভ করে রান করেন। রাইট, এবার হচ্ছে স্যার আই থিঙ্ক উই ক্যান কন্টিনিউ। আচ্ছা আচ্ছা, এবার আমরা যে অপারেটর সেগমেন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পাইথনের আইডেন্টিটি অপারেটর। আইডেন্টিটি অপারেটর আদার্স ল্যাঙ্গুয়েজে, শুনতে পাচ্ছেন আমাকে? Yes. আদার্স ল্যাঙ্গুয়েজে আইডেন্টিটি অপারেটরটা ঠিক এভাবে ইউজ করা হয়, তিনটা ইকুয়াল। জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, হ্যাঁ আদার্স যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে পাইথনের মতোই, বাট পাইথনের বেলায় আইডেন্টিটি অপারেটরটা বিট ডিফারেন্ট। আইডেন্টিটি অপারেটর, আইডেন্টিটি অপারেটরস আছে মাত্র দুইটা, একটা হচ্ছে ইজ আর আরেকটা হচ্ছে ইজ নট। আইডেন্টিটি বলতে বোঝায় এক্স্যাক্টলি সেম, মানে যদি দুইটা ভ্যালু ইকুয়াল হয় তাহলে সে ট্রু রিটার্ন করবে। আর ইজ নট হচ্ছে ঠিক তার উল্টোটা। আমি বোঝাতে পেরেছি? Yes, তো sir. আমি যদি বলি যে এক্স্যাক্টলি সেম ভ্যালু দিয়ে অ্যাসাইন করলেও আমি যদি দুজনকে দুজনের মধ্যে অ্যাসাইন না করি সেক্ষেত্রে আমরা এটাকে আইডেন্টিটি বলতে পারি না। যে লাইক সামথিং লাইক এরকম যে আমরা যদিও নেক্সট ক্লাসে ডিটেলে যাব, আজকে একটা ছোট্ট জিনিস আমি ইন্ট্রোডিউস করি, লিস্ট, যেখানে একটা নামের এগেনস্টে একাধিক ভ্যালু রাখা যায়। কি করা যায়? একটা নামের এগেনস্টে একাধিক ভ্যালু
রাখা যায়। যেমন কামাল ইব্রাহিম, আমি বলছি ওয়াই, এখানেও বলছি কামাল, ওকে ওই যদি বলে দিস প্রিন্ট এক্স ইজ ওয়াই, রাইট, তাহলে কি হবে? যদিও কি দুইটা ভ্যালুই সেম, তাই না, এবং দুইটা ইন্ডেক্স ভ্যালুই সেম, আইডেন্টিটি অপারেটর ঠিক, আইডেন্টিটি অপারেটর যেটা করে যে একটু যদি আমরা দেখি কি রিটার্ন করেছে, ফলস, ফলস, বিকজ আমরা যে দুইটা ভ্যালু সমান সেটা কোথাও বলে দেই, রাইট, দুইটার অবজেক্ট ডিফারেন্ট, এই কারণে এটা আমাকে ফলস রিটার্ন করেছে। যদি লাইক এরকম কোনো কিছু হতো যে সামথিং লাইক আমি একটা ডিফারেন্ট ভেরিয়েবল দিচ্ছি, অথবা এক্স ইকুয়াল আমি ওয়াই বলছি, খেয়াল করেন এর অর্থ কি একটু বলেন তো, এক্স ইকুয়াল ওয়াই, লাইক এটা হচ্ছে আপনার আপনার ওয়াই কে হচ্ছে এক্স এ অ্যাসাইন করবে আর অর ভাইস ভার্সা, মানে না ভাইস ভার্সা না, আপনি প্রথমটাই ঠিক বলেছেন যে ওয়াই এর ভ্যালুটাকে এক্স এ অ্যাসাইন করবে, এখন যেটা হবে এক্স ও যা ওয়াই ও তা, রাইট, বাট আমি দুইটা আলাদা করে যখন ডিফাইন করেছি তখন ভেতরকার ভ্যালু সেম হলেও আইডেন্টিটি অপারেটর এটাকে সেম বলে না, রাইট, পার্থক্যটা বুঝতে পেরেছেন? Yes, sir. এখন এটা ট্রু রিটার্ন করবে, বোঝা যাচ্ছে? Yes, sir. এখন আমরা যদি অপোজিট করি y equals x, so in that case সেম also সেম same. সেম সেম আচ্ছা, এখন ডেফিনেটলি তাহলে ইজ নটটা টোটালি উল্টো, তাই না? Yes. এক্স ইজ নট ওয়াই, তাহলে এটা আমাকে ফলস রিটার্ন করবে। ক্লিয়ার? Yes, sir, clear. এবার আসি মেম্বারশিপ অপারেটর, পাইথনের মেম্বারশিপ অপারেটর, এটা বেশ ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। মেম্বারশিপ অপারেটরস এখানে আছে দুইটা, ইন আর নট ইন, রাইট, মেম্বারশিপ অপারেটর কয়টা আছে? দুইটা মেম্বারশিপ দুইটা অপারেটর আছে, এর ইউজ আছে বেশ, অনেক সময় লুপ তৈরি করার সময় এবং প্রচুর ডাটা হ্যান্ডেল করার সময় নর্মালি আমরা ইন এবং নট ইন অপারেটরটা ইউজ করে থাকি, মেম্বারশিপ অপারেটর দুটোকে আমরা বলি। তো আমরা আবার একটা লিস্ট ডিফাইন করি, আমি যেমন ডাবল কোট দিতে পারি, আমি কিন্তু লিস্টে সিঙ্গেল কোটও দিতে পারি, এখন আমি যদি আমার
মেম্বারশিপ অপারেটরটা সহায়তা নিয়ে, সামথিং লাইক দ্যাট, সামথিং লাইক এটা কি? আমার এই লিস্টে যদি ধরেন আপনার ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, আমি একটা লিস্টের আন্ডারে 50 জনের নাম লিখে রাখলাম এবং আমি কোনো একজনকে সার্চ করতে চাচ্ছি যে এই নামের কেউ আছে কিনা, তাহলে এক লাইন দিয়ে আমি সেটা করতে পারবো, বিষয়টা বোঝা যাচ্ছে? Yes, sir. হ্যাঁ, আমি চাচ্ছি যে গুয়াভাটা অ্যাকচুয়ালি লিস্টে আছে কিনা এটা চেক করতে, যদি যেহেতু আছে সো ডেফিনেটলি এখানে আউটপুট রিটার্ন করার কথা চলবে, রাইট? ট্রু রিটার্ন করেছে, বাট আমি যদি স্পেলিংটা ভুল করি তাহলে কি এটা পাওয়ার কথা? কি রিটার্ন করবে? False. ফলস। আমার রিটার্ন করেছে কি? ফলস। বোঝা যাচ্ছে? এখন একটু হোল্ড করবেন,
হ্যালো, Yes, sir. দেখেন আদার্স অপারেটরটা ইউজ করি, নট ইন, তাহলে এটার আউটপুট কি হবে? এটা ট্রু হবে, হ্যাঁ, ট্রু হবে এটা। ফলস হয়েছে, কারণ কি আমি এটা সেভ করিনি, তাই না? জাস্ট ওয়েট, একটা কল আসছে। আচ্ছা, আমাদের নেই, আপনার মেম্বারশিপ অপারেটর নিয়ে কোনো কোশ্চিন আছে? বলুন। স্যার এটার আউটপুট ট্রু আসছে বললেন, এরকম কিছু? হ্যাঁ, ট্রুই তো হওয়ার কথা না? বাট এটার স্পেলিং তো আপনার, ও আমি রাইট রাইট, সরি সরি সরি, আমি নট, নট ইন ইয়েস ইউজ করি, ইয়েস ইয়েস আমি ইয়েস নট ইন ইউজ করি। ইয়েস স্যার, গট ইট। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের এর পরের যে সেগমেন্টটা, সেই সেগমেন্টটাতে আমরা যাই। অপারেটরের ইম্পর্টেন্ট সেগমেন্ট, এটা কিছুটা ডিফারেন্ট টাইপ অফ অপারেটর, রেয়ার ইউজ হয়, বাট ইউজ হয় না একেবারে সেটা আমরা বলছি না, বাট এই অপারেটরটার ইউজ আপনার বিভিন্ন ধরনের ইন্টারভিউ কোশ্চিন, বা বলতে পারেন যে বিভিন্ন কম্পিটিশনে যে কোশ্চিন গুলো থাকে, ট্রিকি কোশ্চিন, সেই জায়গাগুলোতে এর ইউজটা বেশি। তো আমরা বিট ওয়াইজ অপারেটর নিয়ে এখন কথা বলবো। বিট ওয়াইজে বেসিক্যালি অপারেটর আছে মূলত ছয়টা, হ্যাঁ, অ্যান্ড, অর, এক্স অর, নট, লেফট শিফট, রাইট শিফট। তো আমরা এই অপারেটর গুলো একটু ধীরে ধীরে দেখার চেষ্টা করি। বিটওয়াইজ আপনার বাইনারি ভ্যালু সম্পর্কে ধারণা আছে? আমি কিছুক্ষণ আগে কিছুটা আলোচনা করেছি। ইয়েস স্যার, ইয়েস স্যার, হালকা ধারণা আছে, টু মানে ডিজিট, অনেক আগে আগে পড়ছি তো, ওই জন্য একটু মনে নাই আর কি, বাট পড়ছি আর আচ্ছা কি, আচ্ছা, আগে পড়ছি। টু ডিজিট বাইনারি। টু ডিজিট বাইনারি তো আমরা দেখলাম, ফোর ডিজিট, ফাইভ ডিজিট, সিক্স ডিজিট বাইনারি। সো আমরা একটা কাজ করি, আমি ছোট ভ্যালু নিয়েই মূলত প্র্যাকটিস করব, যাতে আমরা বিষয়টা, মানে ওভারঅল বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। আমাদের বিট ওয়াইজের যে অপারেটর আছে, সে অপারেটর গুলো অ্যাটলিস্ট আমরা লিখে রাখি। বিট ওয়াইজ এর অপারেটর গুলোর মধ্যে আছে হচ্ছে অ্যান্ড,
অর এক্সর নট শিফট লেফট শিফট রাইট, এই যে ছয়টা এগুলোকে আমরা বিট ওয়াইজ অপারেটর বলি। এটা কি আমার অ্যান্ড, ঠিক আছে? হ্যাঁ এটা অ্যান্ড, এটা হচ্ছে আমার অর, এটা হচ্ছে আমার এক্সর, ক্যাপ যেটাকে বলা, নট, শিফট লেফট, লেফট যে দুটো অ্যারো আছে না, জি স্যার, শিফট রাইট, ক্লিয়ার? আচ্ছা এখন আমরা বাইনারি সিকোয়েন্সটা একবার একটু দেখার চেষ্টা করব। আদারওয়াইজ বিট ওয়াইজ অপারেটরটা বোঝানো বেশ কঠিন হবে। হ্যাঁ আচ্ছা, আমরা ফোর ডিজিট বলছি, রাইট? ফোর ডিজিট বলছি, তো ফোর ডিজিটের প্রথম যেটা সেটা হচ্ছে জিরো 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 জিরো, ফোর ডিজিটের, রাইট? আমি সিকোয়েন্সটা লেখার চেষ্টা করব, আপনি একটু বোঝার চেষ্টা করবেন। জিরো 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 ওয়ান, ওকে, এটা বেসিক্যালি ডেসিমেল এর ওয়ান। এরপরে সিকোয়েন্সটা হচ্ছে জিরো জিরো, আপনার কি জানা আছে সিকোয়েন্সটা কিভাবে লিখে? স্যার আপাতত মনে নেই আর কি। নাই, ওয়ান জিরো, এটা বেসিক্যালি টু, কনসেপ্ট হচ্ছে এরকম, প্রাথমিকভাবে সবই জিরো থাকবে, একদম রাইট মোস্ট ওয়ান হবে, ওকে, যখন রাইট ঘরটা ওয়ান হয়ে যাবে সে এক ঘর লেফটে চলে যাবে, সো টু এর সময় এক ঘর লেফটে চলে গেছে এবং ইয়েস সে তার জায়গাটাকে আবার জিরো ফিল করে দিয়েছে। আচ্ছা তাহলে থ্রি কি হবে? জিরো জিরো ওয়ান, জিরো জিরো ওয়ান জিরো জিরো নো কারণ আমার অলরেডি ডানের জায়গাটা তো স্টিল জিরো আছে, কারণ আমি তার পজিশন ছেড়ে তো লেফটে চলে গিয়েছি, রাইট? তো এখন এটাও ফিল হয়ে যাবে, এটা হচ্ছে থ্রি। এখন আমার যখন বোথ ভ্যালু ওয়ান, রাইট, বোথ ভ্যালু ওয়ান, তখন সে এক ঘর লেফটে চলে যাবে, বাকি দুটাকে জিরো ফিল করে দেবে, দ্যাট মিন্স জিরো ওয়ান জিরো জিরো, এটা হচ্ছে আমার ফোর, ওকে। ওকে দেন পরের ভ্যালুটা কত? ফাইভ, ফাইভ কিভাবে আসবে? আবারও তাই যে অলওয়েজ রাইট সাইড কে টার্গেট করতে হবে, হ্যাঁ, সবগুলো ওয়ান হয়ে গেলে দেন আমাকে লেফটে যেতে হবে, তার আগে না। সো আমার ওয়ান এর পরে এখানে স্টিল আরো দুইটা জিরো সিকোয়েন্স দেখা যাচ্ছে, এটা কিভাবে আমরা করব? আচ্ছা জিরো ওয়ান স্যার জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, ঠিক আছে, এই যে জিরোটা ওয়ান হয়ে গেল, এটা অ্যাকচুয়ালি ফাইভ, হ্যাঁ স্যার এরপরেরটা হবে কি জিরো ওয়ান দেন ওয়ান ওয়ান, সে ছেড়ে দেবে তার জায়গা জিরো জিরো, এ হয়ে যাবে কত? সিক্স। সিকোয়েন্সটা আবার বোঝেন, আমি লেফটে কি আছে এটা ভুলে যাই, অলওয়েজ জিরো লোকেশন গুলো রাইট সাইড থেকে ফিল হয়ে শিফট হতে থাকবে লেফটে। তার মানে কি এখন স্টিল এখানে জিরো আছে, তো এটাকে আমি ফিল করে দিব জিরো ওয়ান ওয়ান ওয়ান, রাইট? দেন ইয়েস হয়ে যাবে কত এটা? সেভেন এটা সেভেন। তাহলে এইট কি হবে?
স্যার এইট হবে হচ্ছে আপনার 1000। Exactly. Okay. তাহলে 9? 1001 আবার বলেন, 1001 জিরো 1 1, এক্স্যাক্টলি এটাই আমি জানতে চাচ্ছিলাম, এটা হচ্ছে 9। দেন 1010 1010, এক্স্যাক্টলি এটা হচ্ছে আমার 10। তারপর একটা 1100 অলরেডি তো আমার এখানে জিরো আছে, এটা কি রিপ্লেস করবেন না জিরো কে? ও ইয়েস স্যার 1011 1 এটা। এখানে হচ্ছে আপনার ওয়ান 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 দুইটাই যখন ওয়ান হয়ে গেছে, এটা লেফটে যাওয়ার পর কি এটা জিরো হয়ে যাবে না? উপর থেকে তো শিখে আসছে, অলরাইট ইটস বোঝা যাচ্ছে? ইয়েস স্যার তারপর 1 1 0 1, ওয়ান এটা বেসিক্যালি। হ্যাঁ এরপরে 1 1 1 0, আচ্ছা উপরেরটা 12 এর জায়গায় হবে 13, এটা হবে 14। ওকে, দেন 1 1 1, লাস্টেরটা কি 1, এটা কত হবে? 15। 15 ঠিক আছে, Yes. তো সিকোয়েন্সটি এভাবে মানে চলতে থাকবে। এখানে যদি কোনো কনফিউশন থাকে ক্লিয়ার হয়ে নেন, আদারওয়াইজ আপনি বিট ওয়াইজ অপারেটরটা হয়তো বুঝবেন। হ্যাঁ, কারণ আমি যদি শর্ট কোনো ভ্যালু দিয়ে বোঝাই, ইজিলি আপনি বুঝতে পারবেন। বাট সিকোয়েন্স যদি কখনো লিখতে হয় আপনার, আপনি সেটা কিন্তু মিসম্যাচ করে ফেলবেন। সিকোয়েন্সটা সিম্পল, আপনি একবার নিজে থেকে ট্রাই করতে পারেন, চেষ্টা করে দেখতে পারেন যে আমি লিখতে পারি কিনা। আপনি একবার একটু ট্রাই করেন, আপনার স্ক্রিনটা শেয়ার করে, আপনি ভুল বললে আমি আপনাকে দেখাচ্ছি, শুধরে দিচ্ছি। হ্যাঁ, আপনি আরেকটা ট্যাব দেন, আরেকটা ট্যাব হাইপেন, হ্যাঁ এটা জিরো। লিখতে থাকেন,
ঠিক আছে, ঠিক ঠিক আগাচ্ছে। ওকে স্যার, আমি কি আগাবো না স্টপ শেয়ারিং করবো? না না, আপনি আগাতে থাকেন, আপনি 15 পর্যন্ত। ওয়ান ঠিক আছে, ঠিক আছে। স্যার হয়েছে, হ্যাঁ, শব্দটা হয়েছে। এখন আসি বিট ওয়াইজ অপারেটর এর কাজ। বিট ওয়াইজ এ যে অ্যান্ড অর এবং এক্স অর রয়েছে, সেটার কাজটা আগে আমরা একটু দেখি। তো আমার যে সিকোয়েন্সটা এখানে আছে, এটা তো জাস্ট বাইনারি সিকোয়েন্স, তাই না? Yes. নর্মালি বিট ওয়াইজ অপারেটরে আমি যদি বলি, দেখেন, বিট পাই এ ইকুয়াল পাই, বি ইকুয়াল 8, print a and b, right? আগে কত আসে সেটা দেখি, তারপরে দেখি কেন আসে। দেখেন আমার আউটপুট আসছে কত, শূন্য। কেন আমি এন্ড দিয়েছি, রাইট? আমার আউটপুট আসছে শূন্য। রিজাল্টটা আমরা এখানে দেখি, আমাদের এখানে 5 আছে, এই লাইনটা আমরা নিয়ে আসি। আমার 5, তারপরে আমার এই লাইনটা নিচ্ছি, এটা কত? 8। এইট শূন্য কেন আসলো সেটা আগে বলি। এন্ড এর বেলায় কি হয় একটু বলেন তো। 1 1 এই শুধু
ওয়ান হয়, তাই না? ইয়েস স্যার, শিখিয়েছিলাম 1 1-এ 1 হয়, বাট আপনি যদি ভার্টিক্যালি একটু দেখেন 0 1-এ কি হবে, 0, তারপরে এখানে ওয়ান জিরো। জিরোতে 0, 0 0-তে 0, তাই কিনা? আবার ইয়েস 1 0-তে 0, বোঝা গেল যে এটা কেন 0 হয়েছে? আমার ফাইনাল আউটপুট কি 0? ওকে এটা কি বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। আচ্ছা, এখন এর মান যদি আমি 10 করি, একটু খেয়াল করেন, 10 মিনস দিস, রাইট? এবার এটাকে আমরা যদি আবার বলো চেক করি কি হবে, 1 1-এ 1, ওয়ান ভার্টিক্যালি চেক করবেন, হ্যাঁ, 1 1-এ 1, ওয়ান দেন 0 0-তে 0, জিরো 1 0-তে 0, জিরো দেন 0 0-তে 0, দেন 1 3-টা 0, এটা সমান কত? এটা হচ্ছে আপনার 1 3-টা 0, 1 3-টা 0, এটা বেসিক্যালি 8, তাই না? অল তার রাইট, মানে আমার ইটস এখানে এইট। 8 আসার কথা। তো আমরা একটু চেক করে দেখি, A10 B8, আমি যদি এন্ড অপারেট বি টুয়াইস এন্ড বলি তাহলে কি আসে? 8, এটা বোঝা যাচ্ছে, হ্যাঁ। ইয়েস স্যার, তাহলে বি টুয়াইস অপারেটরটা কিভাবে কাজ করে? ডেসিমেল কে সে বাইনারিতে রূপান্তর করে, তারপর দুইটা বাইনারি ভ্যালুকে অ্যান্ড এর যে রিয়েল অপারেশন সেটা দিয়ে অপারেট করে যে রেজাল্টটা পায় সেটাই সে রিটার্ন করে। ইয়েস স্যার, বাট স্যার এটা আপনি যেটা বললেন যে কিছু ট্রিকি সিচুয়েশনে এটা ইউজ হয়, যেমন কম্পিটিশন, সো হাউ ইজ দিস এক্স্যাক্টলি, হেল্পিং? ওখানে একটু খেয়াল করেন যে ওখানে যদি আপনাকে জাস্ট এই এই ছোট্ট বিষয়টা দেয়া থাকে, এ অ্যান্ড বি, আপনি কিন্তু যদি অ্যান্ড এইটা হতো বা এইটা হতো, আপনার জন্য ডিসিশন নেওয়াটা কি সহজ ছিল, তাই কিনা? ইয়েস হ্যাঁ, এটা স্ট্রেট ফরওয়ার্ড, আপনি ইয়েস পজ স্যার, বলে দিতে পারতেন, বাট এটা হলে তো আপনাকে চিন্তা করতে হচ্ছে যে আপনাকে ডেসিমালে বাইনারিতে নিতে হচ্ছে, বাইনারিকে আবার বাইনারি লজিক্যাল অপারেশন করে দেন আউটপুট দেখাতে হচ্ছে। সো কম্পিটিশন কিন্তু শুধুমাত্র অ্যান্সার দেয়া না, সময়ের মধ্যে অ্যান্সার দেয়াটাও কিন্তু কম্পিটিশনের অংশ। বিষয়টা বোঝাতে পেরেছি? এবং অনেক সময় এই ইয়েস স্যার, অপারেটরটা অনেকেই অ্যান্ড ধরে নিয়ে ভুল করে বসে, এটা যে বিট ওয়াইজ অপারেটর অনেকাংশেই ভুলে যায় বা পাজল হয়ে যায় বিষয়টা। আচ্ছা, এটা গেল এক, আমি ডিফারেন্ট কোনো ভ্যালু দিয়ে আর গেলাম না, যাতে একটা ভ্যালু যেভাবে অপারেশন হলো ডেফিনেটলি অন্যান্য গুলো তো সিমিলার ওয়েতেই অপারেশন হবে, তাই না? হুম, ইয়েস আচ্ছা, অর হলে কি হবে? অর হলে কি হবে বলেন তো, এটাই বলে কি আসবে? অরের ক্ষেত্রে স্যার, অরের ক্ষেত্রে সিকোয়েন্সটা সেম টু অ্যান্ড যেরকম 1 1-এ শুধু 1 হয়,
অর হলে কি হয়, শুধু 0 0 তে 0, আদারওয়াইজ 1। আচ্ছা তাহলে আচ্ছা, 1 1 এ 1, বাকিগুলো এখানে 0 0 0 তে 0, আবার 1 0 তে 1, 0 0 তে 0। তাহলে 1 0 1 0, 1 0 1 0 বলতে কোনটা বুঝি আমরা? 10 1 0 1 0 বেসিক্যালি। আমরা একটু চেক করে দেখি যে আসলে ট্রেন আসে কিনা। ঠিক আছে, Yes, sir. মানে এক্সর এক্সনর এর আগে, এক্সর আর এক্সনর এর আগে আমরা, মানে এক্স অর শুধু আছে, এক্স নর তো নাই, অ্যান্ড আর অর, বিট ওয়াইজ অ্যান্ড, বিট ওয়াইজ অর আমরা বুঝতে পেরেছি, রাইট? Yes, sir. ওকে, এবার আমরা এক্সরটা দেখি। এক্সর ঠিক তখনই ওয়ান হয় যখন বোথ ভ্যালু ওয়ান, দ্যাট মিন্স এটা 1 1 এ 1, আর সকল কেসে কত হবে, বোঝা যাচ্ছে? তার মানে এটার আউটপুট হওয়ার কথা কত, 8। আবার আউটপুট আসছে কত? এটা কি টু দেখাচ্ছে? একটু দেখাচ্ছে, ঠিক আছে, আমি কোথাও এক জায়গায় গন্ডগোল করলেও করতে পারি। ঠিক আছে, আমি ভুল সূত্র বলেছি, সূত্রটা ভুল বলেছি, সূত্রটা হচ্ছে এরকম যে শুধুমাত্র 1 হবে ওই ভ্যালুটাই যেখানে অল্টারনেট ভ্যালু থাকবে, দ্যাট মিন্স 1 1 এর বেলায় 0, 0 0 বেলায় কি 0, 1 0 বেলায় 1, অথবা 0 1 এর বেলায় 1, 0 0 তে 0। ওকে, তাহলে সেম ভ্যালু থাকলে ওইটা 0 হয়ে যাবে, অল্টারনেট ভ্যালু থাকলেই শুধু 1 হবে। এক্সর, আমি বিষয়টা বোঝাতে পেরেছি? এখন Yes, sir. 0 0 1 0 এর অর্থ হচ্ছে বেসিক্যালি ট্রু। কম্পিউটার সঠিক অ্যান্সার দিয়েছে, আমার বলাটা ভুল ছিল। ওকে, স্যার, আপনি কি একটু অ্যান্ড অ্যান্ড অর আর এক্স অর, এটা আপনি কি একসাথে একবার দেখাতে পারবেন? কারণ আমি অনেক কনফিউজ হয়ে যাচ্ছি, মানে কোন জায়গায় 0 হচ্ছে, কোন জায়গায় 1 হচ্ছে। সো লাইক ফর রিভিশন পারপাস। And or not, ঠিক আছে, এন্ড এর বেলায় কি হবে একটু বলি। 1 1 এ শুধু 1, বাকি সকল কেস কি, তার মানে এটা কত হবে, 8, তাই Right. কিনা? হ্যাঁ, Yes, sir. আচ্ছা। Yes, sir.
অনের বেলায় 1 1-এ, 1 1-0-তে 1, 0 0-তে 0, 0 0-তে 0, এটার অর্থ কি আমার? দেন তাই না? Yes, স্যার। ওকে, এবার আসি নট। নট এর বেলায় সেম ভ্যালু থাকলে 0, স্যার 1, স্যার XOR XOR, XOR, এটাকে আমি নট বলছি, এটা নট না বলে হবে কি? XOR, নটটা হচ্ছে টিল্ট, ওইটা পরে আসে, এটা XOR। XOR এর বেলায় কি হবে? সেম ভ্যালু থাকলে 0, 1 1-এ 0, ঠিক আছে, 0 0-তে 0, শুধুমাত্র 1 0-তে 1, অথবা উল্টোটা হলে কি হবে? 1, আর 0 0-তে 0, তার মানে এই ভ্যালুটা কত? কনফিউশন আছে? রান করি, না স্যার। রান করি, 8 10, 8 10, বোঝা যাচ্ছে? বেটার আপনি Yes, আরেকবার স্যার। প্র্যাকটিস করেন ডিফারেন্ট ভ্যালু দিয়ে, লাইক এ ইকুয়াল 6, বি ইকুয়াল 7। আপনার স্ক্রিনটা শেয়ার করেন। Yes, স্যার। স্যার বলেন। স্যার এই ক্ষেত্রে যেমন প্রিন্ট এক্স নর ওয়াই লিখছি, তো এর মাঝে যদি কোনো স্পেস দিই ওটা কি কোনো এফেক্ট করবে? আবার বলেন। লাইক ধরেন এই যে এখানে লিখছি যে প্রিন্ট এক্স অ্যান্ড ওয়াই, রাইট? আমি যদি এটা হচ্ছে আপনার এক্স স্পেস দিয়ে লিখতে চাই, এটা কি কোনো কিছু সমস্যা এফেক্ট নেই, করবে? সমস্যা নেই, বুঝতে পারেন। ওকে, সো এক্স এক্স নর ওয়াই, সো 7 হচ্ছে, হম
ইসলামের ক্ষেত্রে এটা হচ্ছে 1 হবে। কোন চেক করছেন? নট স্যার এটা হচ্ছে এক্সরের জন্য এক্সলেন্ট। 13 হওয়ার কথা। সো এখন হচ্ছে অরের জন্য, 10-তে হচ্ছে 1, 1 1 1 8 1 1 0 2 1 ইয়েস স্যার, ডিজায়ার্ড রেজাল্ট আসছে। বুঝতে পেরেছেন তো? ইয়েস স্যার, হ্যাঁ ইয়েস। আচ্ছা, আপনার স্ক্রিন শেয়ারটা একটু বন্ধ করে দেন। ওকে, এখন আমরা যে অপারেটরটা নিয়ে, পরের যে অপারেটরটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে নট। এটা একটা অপারেন্ড নিয়ে কাজ করে, একটা অপারেন্ড নিয়ে কাজ করে। সো আমি যদি বলি A10, ওকে, আমি যদি বলি প্রিন্ট নট এ, আউটপুটটা কত হবে? নট এ ওকে, বলেছো মাইনাস -11 11। বেসিক্যালি যেটা হয়, আপনার এটা যদি 9 হয় ফর এক্সাম্পল, আমরা যেহেতু ইয়ার ডিজিটে গিয়েছি, 9 হয়, 9-এর ক্ষেত্রেটা দেখি, দেখেন -10। বেসিক্যালি যেটা হয়, যে যে ভ্যালুটা দেয়া হয় তার সাথে এক যোগ হয়ে সব মাইনাস হয়ে যায়। এটা হচ্ছে
সহজ সূত্র, রাইট? নট এর ক্ষেত্রে ভাবছি আমি 9 কে যদি নিয়ে আসি, নাইনের বেলায় কি হয়? প্রত্যেকটা বিট অল্টার হয়ে যায় সূত্র অনুযায়ী। এর কাজ কি? ইনভার্ট অল দ্য বিটস, সবগুলো বিট কি হয়ে যায়? ইনভার্ট হয়ে যায়। যে লাইক আপনি মাইনাস ভ্যালু পাওয়ার জন্য কিন্তু হিউজ একটা নাম্বারের প্রয়োজন পড়ে, হ্যাঁ, হিউজ একটা ভ্যালু প্রপোর্শনের কিন্তু প্রয়োজন পড়ে। সো ইন দ্যাট কেস আমরা যেটা করি সেটা হচ্ছে এরকম, যে নর্মালি 16 ডিজিট নিয়ে কথা বলা হয়, হ্যাঁ, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এই যে 16টা ভ্যালু এ পর্যন্ত পজিটিভ থাকে, হ্যাঁ, এটা যখন অল্টার হয়ে যায় তখন ওইটা নেগেটিভ হয়ে যায়। এই 16 ডিজিট 0 এবং 1 পর্যন্ত আমার পজিটিভ ভ্যালু, 16, 1, এর বাইরের অর্থ হচ্ছে নেগেটিভ ভ্যালু, হ্যাঁ। তো আচ্ছা, বেসিক্যালি সব ডিজিট যখন অল্টারের কথা বলা হয়, যে আমি যদি বলি যে আমার 9 এটা কেন 10 হচ্ছে এবং সেটা -10 হচ্ছে, আমার 9-এর বেলায় কিন্তু অনলি 4 ডিজিট, তাই না? ইয়েস স্যার, এই যে 4 ডিজিট, এগুলো সব যখন অল্টার হয়ে যাবে সবগুলো কি বসে যাবে? 1। এটা কি হবে? 0, 1, 1, 0, ওকে। সো আমাদের ভ্যালুর যে লজিক, সিম্পল একটা ছোট্ট এক্সাম্পল আপনাকে আমরা দেই, সেটা হচ্ছে এরকম, বড় ভ্যালু দিয়ে বোঝাতে গেলে কঠিন হবে, ছোট ভ্যালু দিয়ে আমি বোঝাই। এইটা কত? তিন না? এটা কিন্তু 3। স্যার, এটা তো আপনার একটু খেয়াল করেন, 1, 1, 3, কারণ ইয়েস আমার স্যার, লেফটে যতগুলো শূন্য থাক না এটা কিন্তু কোনো ভ্যালু ক্রিয়েট করে না, কোনো মাইনে রাখে না। এখন এটা হচ্ছে বেসিক্যালি 3। যেমন আমি যদি এটাকে নট করি, এটাকে যদি যখন আমি নট করব, নট করলে যেটা হবে সেটা হচ্ছে সব কি হয়ে যাবে? 1, এগুলো জিরো হবে। এইটা বেসিক্যালি -, আচ্ছা, এখন এত কিছু কি মনে রাখা কঠিন? লম্বা নাম্বার এটা যে আসলেই -4, সেটা আমরা একটু চেক করি।
বাইনারি জোড়। এটা হচ্ছে আমার বাইনারি নাম্বার। বড় নাম্বার সে কনভার্ট করতে পারছে না, বুঝতে পেরেছেন? এর যে মেমোরি সেটা সে এটাকে নিতে পারছে না, প্রবলেম আচ্ছা, আছে। এখনো পারছে না। অন্য কনভার্টার দেখেন। অন্য কনভার্টার দেখি। স্যার উপরে একটা বিশাল সত্তর ক্যালকুলেটারের অপশন হয়েছে। ছিল, হ্যাঁ এই যে এখানে আপনার পালস হচ্ছে না, সঠিক অ্যান্সার দেয়নি। অফকোর্স ওয়ান হবে না, এটা -4 হবে অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি আদার্স টুল খুঁজে রাখবো, আপনাকে দেখাবো, বাট আপনি যেটা মনে রাখবেন সেটা হচ্ছে যে টিল্টের বেলায় আমার যে ভ্যালুটা থাকবে, আমার যে মানটা থাকবে, তার সাথে এক যোগ করে সেটাকে আপনি মাইনাস করে দেবেন, তাহলে আপনার ভ্যালুটা অলওয়েজ সঠিক থাকবে। হ্যাঁ, অ্যান্সারটা অলওয়েজ সঠিক থাকবে। আমরা তারপরেও র্যান্ডম ভ্যালু চেক করে নিই, একটু খেয়াল করেন, 91 সূত্র অনুযায়ী কত আসার কথা? -92। রাইট? এটা কখনোই পরিবর্তন হবে না, বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। বাট 16 ডিজিট ক্রস করে গেলে সেটা কিন্তু ডিফারেন্ট। এই যে 912, আমি 911, এটা 912 মাইনাস হয়ে গেল, ঠিক ওই কনসেপ্টটি যাবেন। এবার আসে হচ্ছে শিফট লেফট অ্যান্ড শিফট রাইট, এটাও বেশ গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি, বাট এটার ইউজ ঠিক তেমনটা হয় না বললেই চলে। বাট কোন কোন কেসে এই অপারেটর গুলোর ইউজ দেখা যায়, কোন কোন কেসে এই অপারেটরের ইউজ আমরা দেখে থাকি। কিভাবে করা হয়, লাইক আমি যদি বলি দিস, এ শিফট লেফট শিফট লেফট টু, হ্যাঁ, ইনফ্যাক্ট কনসেপ্ট হচ্ছে এরকম। থ্রি এর বেলায় আমরা কি করি, 0 0 0 0, এটা তো 0 তাই না, এটা 1, এটা জিরো কি, জিরো ওয়ান ওয়ান থ্রি এটা 3 না, ইয়েস স্যার। এটা কিন্তু 3। এখন
আমি যদি লেফটে আরো জিরো বসাই, আমি তো সেটা বসাতে পারি। হ্যাঁ, বাইনারি কিন্তু অলওয়েজ লেফটে জিরো বসে, রাইটে না। রাইটে বসলে ভ্যালু নাম্বার বেড়ে যাবে, লেফটে বসলে ভ্যালু নাম্বার বাড়বে না। এখন শিফট লেফট, দুই ঘর কেন বলা হচ্ছে? এই যে এখানে আমি বলেছি শিফট লেফট দুই, কত? থ্রি। তার মানে আমি থ্রি এখানে বানিয়ে নিলাম। দুই ঘর যদি লেফটে চলে যায়, এর অর্থ হচ্ছে জিরো জিরো ওয়ান ওয়ান। এটাকে নর্মালি বলা হয় জিরো ফিল শিফট লেফট। তার মানে সে যে পজিশনে ছিল সেই পজিশন ছেড়ে দিয়ে লেফট সাইডে চলে যাবে, বাকি দুইটা ঘর জিরো করে দেবে, রাইট? তো সে কি করলো, এখন কি হবে একটু বলেন। এখানেও ছয় ডিজিট ছিল, এখানেও ছয় ডিজিট, তার অর্থ হচ্ছে যে এই দুইটা ডিজিট রিমুভ হয়ে গেছে, রাইট? সেটা রিমুভ হয়ে মানে বেসিক্যালি যেটা হলো যে আমার চারটা জিরো ছিল না লেফটে, Yes, sir. সেখান থেকে দুইটা জিরোকে আমি কাট করে এনে কোথায় দিলাম, রাইট সাইডে বসিয়ে দিলাম, রাইট? Yes, sir. বিষয়টা তো তাই হলো, তাই না? Yes, sir. আচ্ছা, এখন তাহলে এই ভ্যালুটা কত? ওয়ান ওয়ান জিরো জিরো, একটু চেক করি। There's a 12. তাহলে আমরা একটু চেক করি যে হ্যাঁ আমার এখানে 12 আসছে কিনা, 12 আসছে কিনা। কারণ আমার এ থ্রি, একে যদি আমি শিফট লেফট করি তাহলে এটা 12 আসে কিনা। ওর আউটপুটটা আউটপুট তো ব্ল্যাঙ্ক আসছে না? কিছু তো দেখা যাচ্ছে, এখন তো থাকি 12 বেশি, ইয়েস এখন আসছে। ঠিক আছে আমার আউটপুট। ইয়েস এখন ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, ইয়েস স্যার। আমি যদি ফোর বলি, হ্যাঁ ফোর, তাহলে এটা কি হবে? ফোর মানে হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো। 100, yes. এবার দুই ঘর লেফটে চলে যাবে। দুই ঘর যদি লেফটে চলে যায়, এটা কি হবে? দুই ঘর লেফটে চলে যাবে, 0 1 জিরো ওয়ান জিরো 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 জিরো, সরি জিরো, এইটা তো ওয়ান হবে না, এটা তো জিরো হয়ে যাবে না। Yes, 0 1. তার মানে দুই ঘর লেফটে চলে যাব আমি, যদি ফোর কে দুই ঘর লেফটে নেই, আমার ওয়ান, তারপরে আসছে কত, চারটা শূন্য। এটা একটা বিশাল সংখ্যা, Yes, sir. সিক্সটিন। আচ্ছা, সিক্সটিনই তো হওয়ার কথা না? এটা হ্যাঁ, ইয়েস স্যার, ইয়েস স্যার, 16 হওয়ার কথা, ইয়েস সিক্সটিনই হওয়ার কথা, কারণ ইয়েস ফিফটিন ইয়েস মানে ইয়েস কি সবগুলো ওয়ান, সব ওয়ান, পঞ্চম ঘরে ওয়ান গেলে সব শূন্য হয়ে যাবে, ইয়েস রাইট। বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার আমি যদি উল্টোটা করি, একটু খেয়াল করেন, আমি যদি বলি সিক্সটিন, আর সে শিফট হবে কোথায়, রাইটে দুই ঘর। সিক্সটিন মানে কি ছিল এটা? এটা থ্রি, এটা কিন্তু ছিল সিক্সটিন, আর এটা ছিল কত আমার? এই সিক্সটিন কে যদি আমি রাইট শিফট করি, তার মানে দুই ঘর কি হয়ে যাবে, ডানে চলে আসবে, তাই Yes. না? এবং বেসিক্যালি এরকম হবে, রাইট শিফট অর্থ হচ্ছে ডান থেকে দুই ঘর কেটে নিয়ে আপনি বামে বসিয়ে দেবেন। আমরা এভাবে শিখেছি, এটা হয়ে গেল কত এখন, ফোর, ক্লিয়ার? তো সিক্সটিন Yes, কে দুই clear. ঘর ডানে সরালে এটা হবে ফোর। তো লেফট শিফট
রাইট শিফট, এটা তো বোঝা গেল। ইয়েস। ওকে, আজকে এতটুকুই রাখছি বিটওয়াইজ অপারেটর দিয়ে। নেক্সট সেশনে আমাদের অপারেটর সেগমেন্টের আর তেমন কিছু নাই। হ্যাঁ, অপারেটর সেগমেন্টের তেমন কিছু নেই, প্রিসিডেন্সটা আছে যেটা আপনি নিজে থেকে দেখে নেবেন যে কোন অপারেটরের পর কোন অপারেটরটা ইউজ করা হয়ে থাকে। হ্যাঁ, যদি সিকোয়েন্সিয়ালি থাকে, ওই যে সরল অঙ্কের মতো যে বিশাল একটি ইকুয়েশন আছে কোনটার পর কোনটা ইউজ করা হবে। নেক্সট ডে তে ইনশাল্লাহ আমরা স্টেটমেন্ট শিখবো ইফ, ইফ এলস, ইফ এলস, ইফ সুইচ, লুপ আছে, ফর, হোয়াইল, এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করি। আর হোমওয়ার্ক এখন পর্যন্ত দেওয়ার মতো কিছু নাই, শুধুমাত্র বাকি যে পিছনের যে বিষয়গুলো যেটা পড়ানো হলো একবার রিভিউ করে রাখবেন, আর সামনে যে জিনিসগুলো আমরা পড়ব সেটা একটু দেখে রাখবেন। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ।